যে পূজা মাতা যার হয় দশ পূজা পিতা যার হয় ভোলা মহেশ্বর গণেশ্বর বহনা কালে যে দাতা দান করে সে হয় বর ভগবান এমন কি কোন ভক্ত রয়েছেন যে গণেশ দেবতাকে ভালোবাসেন আর এই গণেশ দেবতা বন্দনা চলাকালীন কোনো যদি ভক্ত থাকে তবে দান করতে পারেন গণেশ দেবতার এই বন্দনা চলাকালীন কারণে দেখবেন ব্যবসা বাণিজ্য আমরা সকল কাজেই কিন্তু গণেশ দেবের পুজো করি তাই যদি কোনো ভক্ত থাকেন গণেশ দেবতার কিঞ্চিত পরিমাণে দান করবেন এই বন্দনা চলাকালীন গণেশ্বর দহনা কালে যেহে দাতা দাহান করে সে হাই বহার ভাগ্য গণেশ্বর দহনা সারি সবাই বলুন হরি ধরে হরি হরি বলিবেন সবাই গণেশ্বর দহনা সারি সহবে দেবে ওহলের ধরে ওলে ওহল দেবেন গো সহবাই এদিকে কি হয়েছে আমার গণেশ দেবতার তিন ভক্ত সেই তিন ভক্ত এসে আজ দুই ভক্ত আমার 20 টাকা এবং এক ভক্ত 10 টাকা দান করেছে প্রভু গজাননের এই বন্দনা চলাকালে আর যে আশাতে দান করিল আশা পূর্ণ কহব ভালো তুমি করবে রক্ষা ভগবান এদিকে তো আমাদের এক মাজননী আসে গণেশ বন্দনা চলাকালীন পূর্ণ 10 টাকা দান করেছে তাই যে আশাতে দান করলে আশা পূর্ণ কহবে ভালো রক্ষা করবে প্রভু গজানন গণেশ্বর দহনা সারি সব দেবে ভোলের ধ্বনি